नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल रीतार पाकशाला। आमी रीता, आबारो एक नतून रेसिपी निये आमी तोमादेर काछे उपस्थित। तो चलो देखे निया जाक आज के रेसिपी। एखाने आमार 800 ग्राम चिकेन आछे, 10 ml ভিনিগার দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, কিছুটা লঙ্কা নিয়েছি, বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন ছাড়িয়ে রেখেছি এবং কিছুটা আদা রেখেছি, আর নিয়েছি কিছুটা আলু। কুচানো পেঁয়াজগুলো বাদ দিয়ে এখানে যা যা আছে একটা মিক্সিং জারে সবগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নেব, গ্যাসেতে বসিয়ে কিছুটা সরষের তেল দেব, দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার ভাজা হতে থাকুক, এদিকে আমি মাংসটাকে মেখে নেব। এক টিস্পুন করে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ নিয়ে মাংসটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর দিয়েছি ধনের গুঁড়ো। ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এই চিকেন রেসিপিটা ফ্রাই করে রান্না করলে অসাধারণ লাগে। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ফ্রাই করব। দেখো চিকেনগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। তুলে নিলাম, নেয়ার পর যে চিকেনগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে ফ্রাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ওই কড়াতেই আর একটু তেল দিয়ে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম, এক টুকরো দারচিনি ও তিনটে তেজপাতা দিয়ে দেব। এবার দেব কুচানো পেঁয়াজগুলো। এবার একটু লবণ দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা দিয়ে জল ছাড়বে এবং পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হবে। এবার পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে এসছে, এবার আমি বেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি মশলাটাকে আস্তে আস্তে এইভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখন আমি এই ধরনের নতুনত্ব রেসিপি ছাড়ব আগে তোমার কাছে রেসিপিটা পৌঁছাবে। মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এক টিস্পুন জিরের গুঁড়ো এবং এক টিস্পুন ধনের গুঁড়ো। জিরেটা আমার শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই জিরেটাই এখানে ব্যবহার করেছি। আর দেব এক চামচ হলুদ। এবার দেব লবণ, কিন্তু লবণটা দেওয়ার আগে আমাকে বুঝিয়ে দিতে হবে, কারণ চিকেনটা ভাজার সময় তখন অল্প দিয়েছিলাম লবণ, পেঁয়াজগুলো ভাজার সময় তখনও দিয়েছিলাম হাফ টিস্পুন লবণ, তাহলে আমাকে এখন স্বাদ অনুযায়ী অল্প করেই লবণ দিতে হবে। এবার আমি মশলার মধ্যে ফ্রাই চিকেনগুলো এবং আলুগুলো দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। 8 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে আমি 2 টেবিল চামচ সস দিয়ে দেব। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। আমরা ঝাল হিসাবে কাঁচা লঙ্কাটাই বেশি খাই তরি তরকারিতে, কিন্তু মাংসতে একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কা এবং আমি সস দিয়েছি। ফ্রাই কারি চিকেন যদি এইভাবে বানানো যায়
খুবই ভালো লাগে। এবার আমি এখানে জল দিয়ে দেব, কিন্তু জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি, তাহলে মাংসটা আরও ভালো হয়। এবার একটা থালা দিয়ে আমি মাংসটা ঢেকে দেব, আরও 10 মিনিট আমি মাংসটা হতে দেব। তারপরে আমি থালাটা খুলে এবার একটু গরম মশলা দিয়ে দেব, এই 1 টিস্পুন মতো দিয়ে তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।